সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কোনো ধরনের মিছিল সমাবেশ না করার বিষয়ে হাইকোর্টের রায় কঠোরভাবে অনুসরণের জন্য আইনজীবীদের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী সহ বিএনপির 7 আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে করা আবেদনের শুনানির জন্য আগামী 19 অক্টোবর দিন ধার্য করেছেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। 15 আগস্ট সুপ্রিম কোর্ট আয়োজিত শোক দিবসের এক আলোচনা সভায় বিচারপতিরা শপথবদ্ধ রাজনীতিবিদ উল্লেখ করে আপিল বিভাগের 2 বিচারপতির বক্তব্যকে কেন্দ্র করে নানা কর্মসূচি পালন করে বিএনপিপন্থী আইনজীবীরা। সবশেষ হাইকোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তারেক রহমানের বক্তব্য অপসারণে বিটিআরসিকে নির্দেশ দেওয়ার পর এজলাসের মধ্যেই ব্যাপক হট্টগোল করেন বিএনপিপন্থী আইনজীবীরা। তাদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় আওয়ামী লীগপন্থী আইনজীবীদের। এতে দেশের সর্বোচ্চ আদালতে বিচার কাজে বিঘ্ন ঘটে। এদিকে আপিল বিভাগের 2 বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করায় বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে মঙ্গলবার আদালত অবমাননার আবেদন করেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা জুথি। এ বিষয়ে শুনানি শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কোনো ধরনের মিছিল সমাবেশ না করার বিষয়ে হাইকোর্টের রায় কঠোরভাবে অনুসরণের জন্য আইনজীবীদের নির্দেশ দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। ডিসিশন অফ দ্য বেসিস অফ দ্য সুমতো অর্ডার ছিল, যা হাইকোর্ট ডিভিশনের আদেশ ছিল যে যারা এ ধরনের আদালত অবমাননা করবে তা বাংলাদেশের কোনো কোর্টে, তারা কোনো বাংলাদেশের কোনো কোর্টে অ্যাপিয়ার হতে পারবে না, এবং আদালত প্রাঙ্গণে কোনো ঘেরাও, পিকেটিং, গ্যাদারিং এবং এমন কোনো কাজ যা বিচার কার্যে বাধা প্রদান করে তা করতে পারবে না আনটিল দিস 19th অফ দ্য ইয়ে অক্টোবর হিয়ারিং। এই গাইডলাইনটা থাকবে, এই এই বিএলটির এই এই অর্ডারটার গাইডলাইনটা তারা ফলো করবে। এদিন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা জুথি। এ সময় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল সহ আওয়ামী লীগপন্থী আইনজীবীরাও উপস্থিত ছিলেন। আদালত অঙ্গনে মাইক ব্যবহার করা যাবে না, লিফলেট দেওয়া যাবে না, মিছিল মিটিং করা যাবে না, এই বাংলাদেশ সকল আদালত অঙ্গনে। এবং আরও বলছিলেন যে এই ধরনের যদি কেউ এটা এই আদেশটা অমান্য করে কোনো কাজ করেন তো তিনি কন্টেম্প্ট হবেন, এবং তার কন্টেম্পটা শেষ না হওয়া পর্যন্ত তিনি কিন্তু সব ধরনের আইনি কার্য মানে দেওয়া আদালতের যে কার্যক্রম সেই কার্যক্রম থেকে তিনি বিরত থাকবেন। আপিল বিভাগের আদেশের ফলে এখন থেকে সুপ্রিম কোর্ট চত্বরে কোনো সভা সমাবেশ করতে পারবেন না আইনজীবীরা। 2005 সালের 23 মে আদালতে সভা সমাবেশের উপর হাইকোর্টের দেওয়া রায় নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে বলেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।